যে লক্ষণ গুলো বলে দিবে আপনি মারাত্মক ক্যালসিয়াম ঘাটতিতে ভুগছেন ক্যালসিয়াম নামক খনিজ উপাদানটি হাড়ের ঘনত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও হৃদ সম্পাদন ও পেশির কাজ পরিচালনার জন্য ক্যালসিয়াম আবশ্যক রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম এই খনিজ উপাদানটি খুব সহজেই শাকসবজি থেকে শাকসবজি দই বাদাম ও পনিরের মতো প্রাকৃতিক উৎস থেকে পাওয়া সম্ভব তারপরেও বেশিরভাগ মানুষ ক্যালসিয়াম ঘাটতিতে ভুগে থাকেন ক্যালসিয়াম ঘাটতির উপসর্গ সম্পর্কে জেনে নিন চলুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার হেমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকার পরেও যদি আপনার পেশিতে বরাবর সংকোচন হয় বা টান অনুভূত করেন তাহলে আপনি ক্যালসিয়াম ঘাটতিতে ভুগছেন ধরে নিতে হবে পেশি সংকোচনের সাথে সাথে পেশির ব্যথা ও বিশেষ করে উরুতে, নিতে, পায়ের পেছনের পেশিতে ক্যালসিয়াম নিম্নমাত্রার এটি প্রাথমিক লক্ষণ হাড়ের ঘনত্ব কমে যাওয়া বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শৈলের হাড়কে ক্ষয়িশালিক কমে করে ক্যালসিয়াম ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে তা হাড়ের ঘনত্বের উপর সরাসরি প্রভাব বিস্তার করে হাড়ের ঘনত্ব কমে গেলে অ্যাস্টিপোসিস হওয়ার সমস্যা আগাতে আহ হাড় ফাটল ধরার সম্ভাবনা দেখা দেয় ভঙ্গ নখ হাড়ের মতো নখ সম্পূর্ণ বজায় রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়াম অপর্যাপ্ত নখকে দুর্বল করে দেয় এবং নখ হয়ে ওঠে ভঙ্গুর দাঁত ব্যথা আপনার শরীরের নিরানব্বই পাচেন্ট ক্যালসিয়াম থাকে হাড়ে ও দাঁতে যদি আপনার ক্যালসিয়াম লেভেল কমে যায় তাহলে দাঁতে ব্যথা ও দাঁত ক্ষয় হতে পারে এছাড়াও ও পেরিডন্টাল ডিজিজ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় শিশুদের ক্যালসিয়াম ঘাটতির ফলে বিলম্ব ও ত্রুটিপূর্ণ দাঁত হয় ঘন ঘন অসুস্থতা অসুস্থকর ইমিউন সিস্টেম বজায় রাখার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম ঘাটতি থাকে যাদের তাদের অন্তে দেখা যায় ক্যালসিয়াম ঘাটতির ফলে প্যাথোজেনের হরমোন বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় অসাদ ক্যালসিয়ামের খাদ্যতে যারা ভুগছেন তাদের হাড় ও পেশিতে ব্যথা থাকে সাথে দুর্বলতা ভুগতে থাকে দেখা যায় ক্যালচিয়াম নিয়ন্ত্রণ মাত্রা ইমি ইমিউন সিস্টেম না ও মানসিক ব্যক্তিদের সাথে সম্পূর্ণ যার ফলে স্টক ও প্লান্টি বৃদ্ধি পায় এর ফলে আপনাকে ফ্যাকাশে দেখা যায় এবং ক্লান্ত ও অসদ অনুভব করতে পারেন আপনি শিশুর জন্মের পরে যে নারীরা ক্যালসিয়াম ঘাটতিতে ভুগেন তাদের ক্লান্ত দুধ কমে যায় এছাড়াও নারীর জরায়ু ও আবার হরমোনের সাধারণত উন্নয়নের সাথে সংকীর্ণ ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতির ফলে ও অতিরিক্ত রক্তপাতের সমস্যা ভুগে থাকেন নারীরা